আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ চলছে। বাংলাদেশ 247 রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কাকে। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে ছবিটা, এই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন সাইফুদ্দিন বসে আছে। তিনি মাথায় আঘাত পেয়েছেন 47তম ওভার যখন চলছিল, ঠিক তখন সামিরার ওভারে একটা বল মোটামুটি তার মাথায় চলে আসে। তার পরিবর্তে তাসকিন খেলছে, তাসকিন বল করছে। এখন অনেকেই প্রশ্ন করছেন যে হঠাৎ করে ব্যাট করলো সাইফুদ্দিন কিন্তু বল করছে তাসকিন, তাসকিন তো একাদশই ছিল না, সে কীভাবে আসলে, আসল ঘটনাটা কী? আসলে এই ঘটনাটা তেমন কিছুই না। ক্রিকেটে একটা নিয়ম আছে, কনকাশন সাবস্টিটিউট, অর্থাৎ চাইলে মাঠের কোনো প্লেয়ার যদি আঘাত পায়, সে যদি খেলতে না চায় অথবা তাকে যদি হসপিটালাইজড করা হয়, তাহলে কিন্তু তার পরিবর্তে অন্য একজন প্লেয়ার আসতে পারে। এখন তার পরিবর্তে মিঠুন আসলো না কেন, অথবা তার পরিবর্তে নাইম শেখ আসলো না কেন, তার পরিবর্তে কেনই তাসকিন আসলো? এর কারণ হচ্ছে আমরা নিশ্চয়ই জানি যে সে একজন মিডিয়াম ফাস্ট বোলার, মোটামুটি ফাস্ট বোলার বলা যায়, এই বোলিং অলরাউন্ডার। সেই কারণেই মূলত হচ্ছে যে তাসকিনকে নেওয়া হয়েছে। এখানে চাইলেও মিঠুন আসতে পারতো না, কারণ এটার একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে। সো ঠিক একই এই ঘটনাটার মতো করেই 2020 সালের ডিসেম্বর মাসে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার খেলার মাঝে জাদেজা আহত হয়, তখন জাদেজার পরিবর্তে চাহাল খেলতে নামে। তখন অস্ট্রেলিয়ার যে কোচ আছেন জাস্টিন ল্যাঙ্গার, সে কিন্তু মোটামুটি আম্পায়ারের সাথে উত্তেজিত অবস্থায় বাক্য বিনিময় করে। এর কারণ হচ্ছে চাহাল আমরা নিশ্চয়ই জানি যে সেই স্পিনার এবং সে ব্যাট মোটামুটি করতে পারে না, ধরাই যায়। কিন্তু অন্যদিকে যাদের জায়গা দেখেন, সে কিন্তু স্পিনার এবং ব্যাট করতে পারে। যাদের যা ব্যাট করার পরেই কিন্তু বল করেছে চাহাল। এখন ঘটনা হচ্ছে যে চাহাল সেই দিন দারুণ বল করে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় এবং ভারতে জিতে যায়, যে কারণে হচ্ছে যে এটা নিয়ে পরে খুব সম্ভবত হেনড্রিক্স নামে একটা প্লেয়ার আছে, সে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তুলে এই মানে কনকাশন যে রুলসটা আছে এটা নিয়ে। সো এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে যে আম্পায়ারের উপর। আম্পায়ার যদি হয়তো ঠিক আছে একাদশের বাইরে 12 অথবা অন্য যে প্লেয়ারে নিয়ে আসুক, হয়তো রেফার করতে পারে, বাট ফাইনাল ডিসিশনটা কিন্তু আম্পায়ার নেবে। আরেকটা বিষয় হচ্ছে যে এখন এইভাবে কতজন প্লেয়ার খেলতে পারে, এইভাবে সর্বোচ্চ 2 প্লেয়ার খেলতে পারবে, যদি 3 হয় তাহলে কিন্তু 10 হিসেবে খেলতে হবে, এছাড়া উপায় না, হয়তো ফিল্ডিং করতে পারবে, বল করতে পারবে না, ব্যাট করতে পারবে না, এরকম অবস্থায় যাবে। সর্বোচ্চ 2 যদি আহত হয়, 2 পরিবর্তে 2, অর্থাৎ একই দায়িত্ব, একই রুলস, এরকম প্লেয়ার কাছাকাছি, এরকম প্লেয়ারই পরিবর্তে খেলতে পারবে। এটাকে বলা হচ্ছে কনকাশন সাবস্টিটিউট প্লেয়ার বলা হয় মোটামুটি। সো বন্ধুরা, আমি মনে করি যে এই যে অনেকের কনফিউশন ছিল, এই কনফিউশনটা থাকবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর আজকের ম্যাচে কে জিতবে, শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কনগ্রাচুলেশন মুশফিকুর রহিম, চমৎকার একেবারে আজকের ম্যাচে ত্রাতা হিসেবে বলা যায়, যে কিনা একেবারে এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশকে নিয়ে গেছে একেবারে 247 কোটায়। সো থ্যাংক ইউ সো মাচ মুশফিকুর রহিম, অ্যান্ড আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর আজকের ম্যাচে ডেবিউট হয়ে গেল শরীফুলের, খুবই চমৎকার বল করেছে, প্রথম উইকেটটাই শরীফ পেয়ে গেল, কুশল পেরার এবং ক্যাচ ধরেছে তামিম ইকবাল, সব মিলায়া ফ্যান্টাস্টিক। আর বাংলাদেশ জিতে গেলেই হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।